একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষায় শনাক্ত এবং মৃত্যুর সংখ্যাও সবচেয়ে বেশি নিয়মিত বুলেটিনে জানানো হয় সংক্রমণের একশো একতম দিনে মারা গেছে তিরানব্বই জন তিপ্পান্ন জন এবং শনাক্ত হয়েছে তিন হাজার আটশো বাষট্টি জন একদিনে সুস্থ দুই হাজারেরও বেশি রোগী সুস্থ হয় এই সংখ্যা এখন ছত্রিশ হাজার দুইশো চৌষট্টি জন আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন বাড়ছে সংক্রমণ বাড়ছে মৃত্যু গত বেশ কিছুদিন ধরেই শনাক্তের সংখ্যা তিন হাজারের কাছাকাছি থাকছে এবার একদিনে সর্বোচ্চ সতেরো হাজার দুশো চৌদ্দটি নমুনা পরীক্ষায় কোভিড নাইন্টিন পজিটিভ হল তিন হাজার জন নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে শনাক্তের হার উল্লেখ করেছে বাইশ দশমিক চার চার শতাংশ একদিনে সবচেয়ে বেশি তিপ্পান্ন জনের মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে ঢাকা বিভাগেরই ত্রিশ জন এ পর্যন্ত সুস্থ হয়েছেন ছত্রিশ হাজারের বেশি মানুষ সুস্থতার বিবেচনায় এ হার আটত্রিশ দশমিক তিন আট শতাংশ চব্বিশ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে তিন হাজার আটশো বাষট্টি জন এবং এ পর্যন্ত শনাক্ত চুরানব্বই হাজার চারশো একাশি জন চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন তিপ্পান্ন জন এ পর্যন্ত এক হাজার দুইশো বাষট্টি জন শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক তিন চার শতাংশ পরিসংখ্যান বলছে হাসপাতালেই বেশি মৃত্যু ঘটছে হাসপাতালে মারা গেছেন চৌত্রিশ জন বাড়িতে আঠারো জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছে একজন সংক্রমণের দিক থেকে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা রাজধানী ঢাকা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা